মৌচাকে আগুন লাগাতে গিয়ে খড়ের গাদা ভস্মীভূত হলো। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার দেউরিয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন, তবে এলাকার লোকজন মৌচাকে আগুন লাগানোর বিষয়টি অস্বীকার করেছেন। জেলায় বাল্যবিবাহ রুখতে এবং পড়ুয়াদের সচেতন করতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে বালুরঘাটের বালুছায়া সভাগৃহে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়, যার নাম সে নো টু চাইল্ড ম্যারেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজেন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার, বালুরঘাট মহকুমা শাসক সুমন দাশগুপ্ত সহ অন্যান্য আধিকারিকেরা। নেশামুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মঙ্গলবার দুপুরে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল কালিয়াগঞ্জে। এদিন কালিয়াগঞ্জের চান্দুইল ফুটবল ময়দানে এই ফুটবল প্রতিযোগিতার সূচনায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি তথা জেলা বিজেপির মহাসচিব কার্তিক পাল, জেলা সম্পাদক গৌতম বিশ্বাস, জেলা পরিষদের সদস্য কমলচন্দ্র সরকার সহ অন্যান্য নেতৃত্ব। খেলা দেখতে মাঠে প্রচুর মানুষের সমাগম হয়। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমাসপুর প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে হাম ও রুবেলার প্রতিষেধক দেওয়া হয় পড়ুয়াদের। মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট চারটি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন দেওয়া হয়। এদিন মোট 300 জন ছাত্রছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়। প্রতি বছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হলো সবলা মেলা। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট হাইস্কুল ময়দানে শুরু হলো আকর্ষণীয় এই মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র, জেলাশাসক বিজেন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক আব্দুল কালাম আজাদ ইসলাম সহ অন্যান্যরা। এই মেলা চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। হস্তশিল্পী এবং স্বনির্ভর দলের সদস্যরা স্টল দিয়েছেন মেলায়। জানা গিয়েছে মেলায় 48টি স্টল রয়েছে। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী বিপ্লব মিত্র। এদিনের অনুষ্ঠানে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সোনার দোকানের ছুটির দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হাজির হলেন আলিপুরদুয়ার আদালতে। গত 11 নভেম্বর 2022 গ্রেপ্তারি পরোয়ানা নির্দেশিকা জারি করেছিল আলিপুরদুয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থার্ড কোর্টের বিচারক। মঙ্গলবার সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার আদালতে হাজিরা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। গত 11 নভেম্বর এই মামলার শুনানিতে নিশীথ প্রামাণিকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকার দরুন থার্ড কোর্টের বিচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান তুলে সাগর থেকে পাহাড় যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই মর্মে মালদা জেলাতেও শুরু হবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। মালদায় কংগ্রেসের জেলা কার্যালয় হায়াত ভবনে সাংবাদিক বৈঠক করে দুই দিনের এই কর্মসূচির ঘোষণা করেন কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ঈশা খান চৌধুরী। আগামী 16 জানুয়ারি জেলার বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় থেকে শুরু হয়ে পরদিন পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় শেষ হবে এই পদযাত্রা। সেখানে আয়োজিত হবে এক জনসভা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, সাংসদ আবু হাসান খান চৌধুরী সহ অন্যান্য রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন এদিনের এই কর্মসূচিতে। বিভিন্ন দল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক। মঙ্গলবার যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের ডাইটন এলাকায়। এদিন এলাকায় আয়োজিত কংগ্রেসের এক সভায় যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। কংগ্রেস নেতা আলী ইমরান রমজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা বৈশ্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো সারা ভারত কৃষক সভার হেমতাবাদ লোকাল কমিটির নেতৃত্বরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওয়াজেদ হোসেন সরকার, স্বপন ঘোষ, হান্নান আলী চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। জমিদান করেও প্রতিশ্রুতি মতো মেলেনি চাকরি, ফলে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে ক্ষোভ প্রকাশ করলেন জমিদাতার ছেলে। মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নতুন ভবনের উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু, পঞ্চায়েত প্রধান জৈনাব নেশা সহ অন্যান্যরা। বিহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ পরিবহন কর্মীদের। মঙ্গলবার মাথাভাঙা পঞ্চানন মোড় থেকে শীতলকুচি পর্যন্ত 18 কিলোমিটার বিহাল ভাঙা রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে বেসরকারি যাত্রী পরিবহনের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধরলা সেতু দিয়ে পথ অবরোধ করা হল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। পূর্ত দপ্তরের আধিকারিক না আসা পর্যন্ত অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বিধানসভা অভিযানে গিয়ে ধৃত 47 জন শিক্ষক এবং কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হল বালুরঘাট যৌথ মঞ্চ। মঙ্গলবার কর্মচারী এবং শিক্ষক যৌথ মঞ্চের ব্যানারে জেলার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাদের দাবি 23 নভেম্বর 5 দফা দাবিতে বিধানসভা অভিযানে যায় কর্মচারী এবং শিক্ষকেরা। পুলিশ তাদের উপর অমানবিক অত্যাচার করে গ্রেপ্তার করে বলে অভিযোগ। 11 জানুয়ারি 47 জনকে ব্যাংকশাল কোর্টে তোলা হবে। তার আগে সরকার বিষয়টিকে সহানুভূতির সঙ্গে দেখে নিঃশর্ত মুক্তি দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার।
বিধানসভা অভিযান কর্মসূচিতে ধৃত 47 জনের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনে নামল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা শাখা। মঙ্গলবার রায়গঞ্জ বিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখান সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক ফাল্গুনী সমাজদার। প্রসঙ্গত গত 23 নভেম্বর বিধানসভা অভিযান চলাকালীন গ্রেপ্তার হন এই 47 জন। পড়ুয়াদের বার্ষিক ভর্তিতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘিরে ধরে ক্ষোভ বিক্ষোভ অভিভাবকদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার মানিকচক ব্লকের পশ্চিম নারায়ণপুর হাইস্কুলে। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে পশ্চিম নারায়ণপুর হাইস্কুল কর্তৃপক্ষ বার্ষিক ভর্তির টাকা সরকারি নির্দেশকে উপেক্ষা করে বাড়তে নিচ্ছে। যদি অভিভাবকদের সাথে সভা করে এমন সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ বলে দাবি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সরকারের। অতিরিক্ত টাকা দিয়ে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। এলাকায় চুরির ঘটনা ঠেকাতে পুলিশ প্রশাসনের উদ্যোগে গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে গাজল ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে একটি জনসংযোগ সভা অনুষ্ঠিত হল মঙ্গলবার। গাজলের বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটছে নিয়মিত, সেই বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় পুলিশ এবং ব্যবসায়ীদের মধ্যে। দোকানে সিসি ক্যামেরা ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে আসেন না বিদ্যালয়ে, এমনই অভিযোগ তুলে রতুয়া 2 নম্বর ব্লকের আড়াইডাঙ্গা মির্জাপুর প্রেমলাল প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ অভিভাবকদের একাংশের। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ মিত্র দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না, তাছাড়া বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটির অভিযোগ করেন অভিভাবকেরা, যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে একতা দলের দাপুটে নেতা সুশান্ত ঘোষকে ময়দানে নামাল সিপিআইএম। মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কর্মী সভা করলেন তিনি। স্থানীয় মহেন্দ্রগঞ্জ নাটমন্দির মাঠে এদিন সভার আয়োজন করা হয়। সেই সভায় সুশান্ত ঘোষের পাশাপাশি জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিনের সভায় বাম আমলের পঞ্চায়েতি রাজের সুশাসন তুলে ধরার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সরব হন সুশান্ত ঘোষ। এদিনের কর্মী সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চাকরি দেওয়ার নামে 17 লক্ষ টাকা নেওয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃত শিক্ষকের নাম সন্তোষ বর্মন। মঙ্গলবার ধৃত শিক্ষককে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ ধৃতকে 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন করলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সিনির উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা আহমেদাবাদের বাঙালবাড়ি অঞ্চলে সূচনা হল শিশু বান্ধব কর্নারের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল এই প্রকল্প, যেখানে গ্রামের শিশু সংসদের শিশুরা বসে আলোচনা করবে। যে কোনো সামাজিক সমস্যা কিংবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে তারা তা পঞ্চায়েতে তুলে ধরার সুযোগ পাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি অভিজিৎ দত্ত, সিনির প্রতিনিধি সুশোভন দাস, প্রসেনজিৎ দে সহ অন্যান্যরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই তৎপর হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মালদায় এলেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। এদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে মালদায় এসে পৌঁছন তিনি। সংগঠন বিস্তার সহ অন্যান্য বিষয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে মোরেশ্বর পাতিলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এবং রায়গঞ্জ লোকসভার সাংসদ দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে বিধানসভা ভিত্তিক শুরু হয়েছে এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। বিভিন্ন বিধানসভার পাশাপাশি একই ছবি লক্ষ্য করা যায় আহমেদাবাদেও। মঙ্গলবার আহমেদাবাদ সদরে গৌরাঙ্গ স্মৃতিসংঘের ময়দানে এই টুর্নামেন্টের সূচনা হয়। উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী দিলীপ বর্মন, মিহির দাশগুপ্ত, বিপ্লব সরকার সহ অন্যান্যরা। ফাইনাল খেলা হবে 12 জানুয়ারি। অবশেষে স্বস্তির নিঃশ্বাস, দীর্ঘদিন বন্ধ থাকার পর শুরু হচ্ছে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। অবশেষে রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সংসদের তরফে সবুজ সংকেত পেতেই মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগের সব স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন জেলা বিদ্যালয় পরিদর্শক দুলাল সরকার। আগামী 10ই ফেব্রুয়ারির মধ্যে এই প্রতিযোগিতা শেষ করার নির্দেশিকা জারি হয়েছে বলে প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রের খবর। মঙ্গলবার দার্জিলিং পুরসভা মামলার শুনানি হল, রায়দান হবে বুধবার। আম্রপাটির কলকাতা হাইকোর্টে দায়ের করা দার্জিলিং পুরসভা নিয়ে মামলার আজ শুনানি হল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মিলল মুক্তি, রাস্তার শিলান্যাস পর্ব সম্পন্ন হল করণদিঘি বিধানসভার অধীন রসাখোয়ায়। এই রাস্তা সংস্কারের জন্য প্রায় 3 কোটি 59 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে রাস্তার শিলান্যাস করেন স্থানীয় বিধায়ক গৌতম পাল। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, বিডিও নীতিশ তামাং, আইসি পলাশ মহন্ত সহ অন্যান্যরা। এদিন একটি বাইক র্যালি এলাকা পরিক্রমা করে। এ ঘটনায় খুশি স্থানীয় মানুষেরা।